এই যে অনুব্রত মণ্ডল জেলে, পার্থ চট্টোপাধ্যায় জেলে, সেটা নিয়ে অনেক মানে সেটা নিয়ে তোমরা বিভিন্ন অভিযোগ করছো এবং সেটা নিয়ে তদন্তও চলছে, কিন্তু তুমি আমাকে বলো যে এই রকমভাবে কতদিন, মানে এই যে অনুব্রত মণ্ডলের চেহারা দেখেছো, মানে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তিনি কোন ভঙ্গিতে কথা বলছেন, তিনি কি বলছেন, তিনি বলছেন হ্যাঁ পঞ্চায়েত ভোটে আবার তৃণমূল ব্যাপক ভোট হবে, এই যে সে মনে তো হচ্ছে না যে তিনি জেলে আছেন, তিনি তার যা মেজাজ রয়েছে তা সেটা একবারও মনে হচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় কাঁদ যেন, পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে আমি কিছু করিনি, আধিকারিকরা যা করেছে আমি ভরসা করতাম, এটা এটা কতদিন, মানে তোমাদের কি মনে হয়? এখানে আমি দুটো, এটা প্রশ্নটা একটা হলো, উত্তরগুলো আমি একটু পার্ট বাই পার্ট দেব। এক, পার্থবাবু কাঁদছেন, তোমাদের মনে আছে যে আনিস খান কেঁদেছিল, মইদুল মিদ্দা কেঁদেছিল, বলেছিল আমি আর বাঁচব না, ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, খুব শর্ট জিনিসটা ফিরে এসছে, ও চাকরি চাইতে গিয়ে মরেছিল, আর পার্থবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে এত টাকা লেনদেন করেছে চাকরি নিয়ে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, ফাইভ ফেল করা লোকটা অঙ্কের শিক্ষক, আর যে ছেলে মেয়েগুলো ও ভবিষ্যৎ করতে পারবে তারা আজকে ধর্নায় বসে, ওনার কাঁদতে হবে, এটা তো কি, এটা তো স্বাভাবিক, এটা এখানে অস্বাভাবিক কিছু না। এবার যেখানে বলছে পার্থবাবু কাঁদছে, অনুব্রতবাবু কাঁদছে না, এখানে একটা লজিক আছে, বিষয়টা হচ্ছে অনুব্রতবাবুর হরির লোটটা কালীঘাট অবধি খুব ভালো পৌঁছেছে, তাই অনুব্রতবাবু ভালো সংগঠক হয়ে উঠেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে অনুব্রতবাবুর পাশে আসি, এর থেকে তো বিজয় কুমার ভালো, যার জন্য উনি ধর্নায় বসে গেছিলো রাস্তা, এদের থেকে তবুও তো এদের জন্য একজনের জন্য মুখে কোনো কুলুই কুলুই পেতে দিয়েছে, আর একজনের তবুও বলেছে আমি পাশে আছি, এই চোরকে আমি বীরের সম্মান দিয়ে বের করব। যেদিন ওনার রাইস গুদামে ওনার গাড়িগুলো পাওয়া গেছিলো, সেদিন একটু ভালো করে খুঁজলে ওখান থেকে গরুও পাওয়া যেতে পারতো, তাতে খুব একটা অসুবিধার কিছু হতো না। চোরকে বীরের সম্মান দিয়ে বের করবে, এটা তৃণমূল দলের ক্ষেত্রেই সম্ভব এবং ওনাদের সুপ্রিমোর ক্ষেত্রেই সম্ভব, কারণ মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী নন, মাননীয় হয়ে গেছেন একজন দলের সুপ্রিমো, 2011 থেকে আজ অবধি উনি সেই অর্ডিনারি ভাবেই কাজ করে গেছে, সেই বাইনারি ধরেই উনি চলছে। আর আমি বারংবার আমরা একটাই কথা বলেছি যে উনি শিল্প করেছেন, নিশ্চয়ই শিল্প করেছেন, সেটা দলের অন্তর্গত শিল্প করেছেন, কখনো পার্থবাবুর লাভ হয়েছে, কখনো অনুব্রত, এবং সবচেয়ে বেশি যেই 75-25 ভিডিও ভাইরাল, সবচেয়ে বেশি যেটা লাভ হয়েছে সেটা তো ওনার নিজের হয়েছে, ওনার হয়েছে এবং ওনার ভাইপোর হয়েছে, হরিশ চ্যাটার্জির সেটে 35টার উপর প্লট রয়েছে, মানে মমতা পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা দেওয়ার কথা ছিল 75%, তুমি বলছো ততটা দেয়নি এবং দেখে ফেলেছে যে বাড়িতে অনেক জমে রয়েছে, সেটা আমার কাছে আসার কথা ছিল হয়নি, তুমি বলছো, তোমার কথাটার মানে এই দাঁড়াচ্ছে, একদম ঠিক, উনি ভালো সংগঠক হয়ে উঠতে পারেননি তাই ওনার পাশে নেই, আর উনি ভালো সংগঠক হয়ে উঠেছে তাই ওনার পাশে আছে। আমি তোমায় বলবো যে মানে আনিস খানের ইস্যুতে তুমি যেমন কথায় বলছিলে যে তোমরা আনিস খানের মানে হত্যার দাবিতে আবার রাস্তায় নামছো, ধর্মতলায় যে সভা রয়েছে ছাত্র যুবদের সভা, সেইটা মানে মানে আদালতে এখনো পর্যন্ত মানে যে বিচার প্রক্রিয়া ছিল সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ওটা কোনো মার্ডারই নয়, এই এই এটাই কিন্তু জমা পড়েছে এখনো অবধি আদালতে, এবং এটা নিয়ে তোমরা কী ভাবছো, এখনও সেটা নিয়ে রাস্তায় নামছো কিন্তু সেটার মানে আদালতের লড়াইও বা কতদূর? দেখো, এটা নিয়ে আমরা ততদিন অবধি লড়াই করব যতদিন অবধি না আমরা সুবিচার পাবো। তোমরা আদালতের মধ্যে সম্ভবত মিছিল করেছিল কয়েকদিন আগে এরকম আনিস খানের হত্যার দাবিতে, সম্ভবত মানে আনিস খান ইস্যুতেই তোমরা সবাই মিলে একটা, না যেই কথাটা তুমি বলছো সেটা রিসেন্টের নয়, সেটা কিছুদিন কয়েক মাস বা কয়েক বছর আগের বিষয়, সেই আদালত চত্বরে হয়েছিল, আদালত চত্বরে আমরা এর শেষ দিকে ছাড়বো, যতদিন অবধি না সঠিক দোষী শাস্তি পাবে ততদিন অবধি আদালত চত্বরে থাকবো, এবং আদালত চত্বরকে সমপরিমাণ রেখে রাস্তায় ঠিক মানুষের যে কথা ইনসাফ সভা, হ্যাঁ শুধু আনিস খান থেকে শুরু করে চাকরি পাতি, মানুষের যে কণ্ঠ, মানুষের কণ্ঠর যে মানুষের যে সমস্যা সেটাই আমরা বারংবার প্রতিনিয়ত রাস্তায় বলে এসেছি, আমরা সওয়াল করেছি, আমরা সেই জিনিসটা প্রতিনিয়ত করব, প্রতিদিন করব। একদমই, এবং সেই জায়গা থেকে মানে নিশ্চয়ই কলকাতায় সেটা দেখা যাবে যে তোমাদের কি জমায়েত হচ্ছে না হচ্ছে, কিন্তু এই মিছিলে প্রাথমিকভাবে এই যে জমায়েত সেখানেও একটা প্রশাসনিক একটা বিধিনিষেধের একটা জায়গা এসেছিল, এই মুহূর্তে সেটা সেই রকমভাবে নেই কিন্তু প্রথম দিকে কিন্তু এরকম একটা জায়গা ছিল, এবং তোমরা সেটা কীভাবে দেখছো যেখানে তোমাদের বলা হয় তোমাদের তো লোকই হয় না? সত্যি আমাদের লোক হয় না বলেই তো যে এই আমাদের যে নানান দিকে সভাগুলো হচ্ছে, মিটিংগুলো হচ্ছে বা মিছিলগুলো হচ্ছে, সেগুলো
বলতে খুব একটা মিডিয়া ফোকাস করছে না, ফোকাস করলে ওদের ভয় যদি আমাদের লোকজন দেখে না। অ্যাকচুয়ালি আমাদের ওদের মতো তো আমরা দলীয় নই, যে আমাদের নির্দিষ্ট কিছু লোক আছে, যে আমাদের চারটে গুন্ডা আছে, পাঁচটা ভাড়াটে গুন্ডা আছে যাদের দিয়ে আমরা কাজ করাই, আমাদের তো সেরকম কিছু না। আমাদের লোক কি, আমাদের লোক জনগণ, আমরা তাদের থেকে আলাদা আগেও ছিলাম না আজও নই। তাদের সমস্যাই আমাদের সমস্যা, আমাদের কাজই তাদের হয়ে প্রশ্ন করা, তাদের সমস্যার সমাধান করা এবং এই রাজ্যকে, এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করা। এর বাইরে না, আমাদের কি দৃণমূল দল নাকি যে অনুব্রতের মধ্যে পাঁচটা গুন্ডা বয়ে নিয়ে যাবো বীরভূমের মতো? আমাদের লোক কি, আমাদের লোক হচ্ছে আমাদের জনগণ, আমাদের লোক হচ্ছে আমাদের কমরেডরা, আমাদের লোক হচ্ছে এই রাজ্যের সাধারণ নাগরিক যারা আমাদের সাথে রয়েছে এবং আমাদের সাথে যে রয়েছে 20 তারিখ ইনসাফ সভায় সেটা পরিষ্কারভাবে প্রমাণ পাবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য এতটা সময়।